গণনায় ভুলে এ জীবনে যত কিছু হারালাম স্বপ্নের ছলনায় ভুলে এ জীবনে যত কিছু হারালাম তার দাম এতটুকু কম ছিল না অনেক দেরিতে আমি বুঝলাম অনেক দেরিতে আমি বুঝলাম স্বপ্নের ছলনায় ভুলে এ জীবনে যত কিছু হারালাম স্বপ্নের ছলনায় ভুলে ছোট সুখে মন হয়নি সুখী অনেক বেশি চেয়েছি হাজার ব্যথার দামে কিনেছি আমি জীবনে যা কিছু পেয়েছি ও ছোট ছোট সুখে মন হয়নি সুখী অনেক বেশি চেয়েছি হাজার ব্যথার দামে কিনেছি আমি জীবনে যা কিছু পেয়েছি আলেয়াকে আলো ভেবে পথ হারিয়ে কোথায় এসে আজ দাঁড়ালাম কোথায় এসে আজ দাঁড়ালাম স্বপ্নের ছলনায় ভুলে এ জীবনে যত কিছু হারালাম স্বপ্নের ছলনায় ভুলে অবহেলা কোনো দিনও চাইনি দিতে না বুঝেই ব্যথা দিয়েছি প্রেমের আঘাত ফিরে পেয়েছি বুকে এখনো তা বয়ে চলেছি ও অবহেলা কোনো দিনও চাইনি দিতে না বুঝেই ব্যথা দিয়েছি প্রেমের আঘাত ফিরে পেয়েছি বুকে এখনো তা বয়ে চলেছি ভালোবাসা এসেছিল এই জীবনে কেন যে বিদায় তাকে জানালাম কেন যে বিদায় তাকে জানালাম স্বপ্নের ছলনায় ভুলে এ জীবনে যত কিছু হারালাম স্বপ্নের ছলনায় ভুলে এ জীবনে যত কিছু হারালাম তার দাম এতটুকু কম ছিল না অনেক দেরিতে আমি বুঝলাম অনেক দেরিতে আমি বুঝলাম স্বপ্নের ছলনায় ভুলে ও স্বপ্নের ছলনায় ভুলে স্বপ্নের ছলনায় ভুলে গানটি শুনলেন তরুণ সরকারের স্বপ্নের ছলনায় ভুলে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেগল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়াইটি স্টুডিওতে সবারই একটি নোটিফিকেশন এসছে, বিশেষ করে
যাদের চ্যানেল মনিটাইজ, নন মনিটাইজ চ্যানেলে আসেনি, কিন্তু মনিটাইজ চ্যানেলে ওয়াইটি স্টুডিওতে সবার একটি নোটিফিকেশান এসছে। সেই নোটিফিকেশানটি হচ্ছে ইউএস ট্যাক্স রিসাবমিট। এইবার এই রিসাবমিট নিয়ে অনেকেই দ্বিধায় আছেন যে কখন করতে হবে, কী করতে হবে। আমরা 2023-এ এই রিসাবমিট কিংবা ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছিলাম। আবার এই ফর্মটি সবারই ফিল আপ করতে হবে যাদের চ্যানেল মনিটাইজ আছে। প্রতিটি চ্যানেলকে কিন্তু এই রিসাবমিট ফর্মটি ফিল আপ করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 2024 সালের ডিসেম্বর মাস। এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর 2-3 মাস আছে। ডিসেম্বর মাসের মধ্যে আপনার ইউএস ট্যাক্স সাবমিট আবার নতুন করে করতে হবে। আর যদি আপনি ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট না করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে পেমেন্ট আটকে যাবে। অনেকে বলছেন যে পেমেন্ট 30% কেটে নেবে, কিন্তু 30% কাটবে না, পেমেন্ট সরাসরি আটকে যাবে। তাই ডিসেম্বর মাসের মধ্যে আপনারা ইউএস ট্যাক্সটি কমপ্লিট করবেন, রিসাবমিট। রিসাবমিটে যখন ক্লিক করবেন ওটা আবার নতুন করে করতে হবে, আগের যে সাবমিটটি ছিল ওটা ক্যান্সেল হয়ে যাবে। তারপরে আপনি আবার নতুন করে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। আমি যদিও নভেম্বর মাসে একটি ভিডিও বানাবো এই নিয়ে, কেননা আমি এখন একটু ব্যস্ত আছি, আমি এই নিয়ে এখন ভিডিও করব না। অক্টোবর মাসের শেষের দিকে ইউএস ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট আমি এই নিয়ে একটি ভিডিও করব। যাদের প্রয়োজন তারা পরে দেখে নিতে পারেন, আর না হলে যাদের এখনই করার ইচ্ছা আছে, আপনারা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়াল দেখে ইউএস ট্যাক্স রিসাবমিট কী করে পূরণ করতে হয় দেখে নিয়ে করবেন, কোনো প্রবলেম নেই। আর যারা আমার ভিডিও দেখতে চান, আমি অক্টোবর মাসের শেষের দিকে একটি ভিডিও বানাবো যে ইউএস ট্যাক্স সাবমিট কী করে পূরণ করতে হয়, রিসাবমিট। আমি এই ধরনের গান প্রতিটি ভিডিওতে আপলোড করি। আপনারা যারা এই গানটি নিজেদের চ্যানেলে আপলোড দিতে চান কোনো প্রবলেম নেই, কপিরাইট ফ্রি সং, আপনারা এই গানটি আপলোড দিতে পারেন। আপনারা যখন এডিট করবেন, এডিট করার সময় আমার এই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দেবেন, তাহলে আপনাদের পুরো গানটা বেরিয়ে আসবে। কেননা আমি প্রতিটি গানেরই শেষে কিছু ভয়েস দিই যাতে প্রবলেম না আসে। তাই আপনাদের যাদের গানের প্রয়োজন, এই গানটি কিংবা যে কোনো গান আমার চ্যানেলে যে গানগুলো আছে, আপনাদের যদি প্রয়োজন হয়, আপনাদের চ্যানেলে রিআপলোড করতে চান, তাহলে এই ভয়েসগুলো এডিট করার সময় বাদ দিয়ে দেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। একটি নার্সারি ফুলের বাগান, কিছু আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, কিছু লেবু, কিছু ফুল। আজকে আপনাদের কিছু বাহারি ফুলের দেখাবো সমারোহ। দেখতে থাকুন আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।